আপনি যে ভুল করেছেন, আপনি যে ভুল করেছেন, আপনি ভুল স্বীকার করেন, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে সবার কাছে। যে আমি আমার এই ব্যানার খোলার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, তা না হলে নবান্ন পর্যন্ত আপনার খবর যাবে। আপনাকে এখান থেকে উঠায় আমি পুরুলিয়াতে পাঠাবো, বাড়ির খায়ে অফিস করা বার করে দিব আপনাকে। পিডব্লিউডির রায়গঞ্জ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদারকে অফিসে ঢুকে ধমকানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। ভিডিওতে দেখা গিয়েছে ওই আধিকারিকের অফিসে ঢুকে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি উত্তম সিনহা সহ কয়েকজন নেতৃত্ব। চাপে পড়ে শেষ পর্যন্ত অফিসে বসেই হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হন পিডব্লিউডির রায়গঞ্জ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এত বড় স্পর্ধা হয় কোথার থেকে আপনার? এত বড় স্পর্ধা হয় কোথার থেকে আপনার? আপনি একটা কর্মচারী সংগঠনের ব্যানার খুলে ফেলে দেন, এত উদ্ধত্ব হয় কোথার থেকে আপনার? আপনার মানবিকতা, আপনার মূল্যবোধ গেছে দুধ বিক্রি করতে হাটে মশাই? আপনি বড় বড় কথা বলেন আবার? হ্যাঁ, এইখানে আপনার লোগোটা এখন সামনে থেকে চোখে পড়লো, আপনি চোখে দেখেন ঠিক মতো নাকি দূরের জিনিস আপনার চোখে দেখা পড়ে না? হ্যাঁ, আপনি এরকম বড় একটা জঘন্য কাজ করছেন আপনি? আপনি জানেন আপনার কী হতে পারে? আইডিয়া আছে কোনো আপনার কী হতে পারে? আপনি হাত জোর করে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান, আপনি হাত জোর করে ক্ষমা চান, ব্যানার লাগান। যতক্ষণ আপনি ব্যানার লাগাবেন না ততক্ষণ আমরা বসে থাকবো এখানে। আপনি ব্যানার লাগাবেন আবার? জানতাম না মানে আপনি সরকারি কর্মচারী না? আপনি কোন সরকারের কর্মচারী আগে বলেন? কেন বুঝতে পারবেন আপনি কর্মচারী কিনা? আপনি সরকারি কর্মচারী তো, আপনি বোঝেন না? জানা গিয়েছে সংগঠনের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচি নিয়ে দপ্তরে একটি ব্যানার টাঙিয়েছিলেন সংগঠন নেতৃত্ব। অভিযোগ, ওই আধিকারিক দপ্তর থেকে সেই ব্যানার খুলে দেন, এরপরেই সংগঠন নেতৃত্ব আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন 21 জুলাই এর নামে সরকারি অর্থের অপচয় করছে তৃণমূল, দপ্তর থেকে যাতে তোলা যায় সে কারণে এই আধিকারিককে ধমকানো হয়েছে। এই ঘটনা নিন্দনীয়। তাদেরকে ভাড়া দেবে না আমার আপনার টাকায়। তারা যে সরকারি সংস্থাগুলো চলে, সরকারি কর্মীদের বেতন দেওয়া হয়, সেগুলো ভাড়া নিয়ে ভাড়া নেবে, নাম কেউ আসবে কিন্তু তার পয়সা দেবে না। ট্রেনে তারা চাপবে, শুধু চাপবে না, আমি আপনাদের বলছি কালকে যদি রাধিকাপুর এক্সপ্রেসে আপনার সেকেন্ড এসি বা থার্ড এসির কনফার্ম টিকিট থাকে, আমি এখানে লিখে দিতে পারি, সেই টিকিটে আপনি আরাম করে কলকাতাতে যেতে পারবেন না, কারণ তৃণমূলীরা সেটাও দখল করবে, আপনাকে বসিয়ে যেতে হবে, না হলে নামিয়ে দেবে আপনাকে ট্রেন থেকে। বিগত দিনের ইতিহাস তাই বলে। কিন্তু তারা শহীদ দিবসের সেলিব্রেশন করতে যাবে, এবার সেলিব্রেশনে তো মোচ্ছপ লাগে, আর তৃণমূলীদের মোচ্ছপ মানে কি বুঝতেই পারছেন, মদ মাংস আর অনেক কিছু। এবার সেই টাকাটা তো তারা পকেট থেকে খরচ করবে না, তার জন্য তো টাকা লাগবে। এইবার দেখুন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমকানো মানে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার আছে, স্টাফরা আছে, সেখান থেকে তুলা নেবে। এবার এই ধরনের কাজ যেখানে যেখানে হয় সেখানে সেখানে তারা যাবে, আর তার জন্য সেখানে গেলে পরে অবহেলায় যাতে কোনো বাধা না দিয়ে সেই সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা বা সেই সমস্ত লোকেরা তাদের দাবি মতো যাতে তোলা দেয়, তার জন্য ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য তারা সেই ভিডিও করেছে, এবং সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেছে, যাতে সবাই দেখবে, চাপে থাকবে, দিতেই হবে। আসলে কাটমানি নেওয়ার, তোলা তোলার এই যে পদ্ধতি, সেই পদ্ধতি তৃণমূলের, এই পদ্ধতি আর সোশ্যাল মিডিয়ার দৌলতে। অন্যদিকে সংগঠনের জেলা সভাপতি উত্তম সিনহা বলেন ভিত্তিহীন অভিযোগ, কোনো আধিকারিককে ধমকানো হয়নি, উনি দপ্তর থেকে শহীদ দিবসের ব্যানার খুলে দিয়েছিলেন, অনুরোধ করে সেই ব্যানার পুনরায় টাঙানো হয়েছে। কে ভাইরাল করেছে আমি জানি না, আমাদের একটা ঘটনা ঘটেছিল পিডব্লিউডি উত্তর দিনাজপুর 1 নম্বর ডিভিশনে, সাব ডিভিশনে, সেখানে আমাদের
আগামী 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল, হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই। তারপরে আমরা সবাই মিলে যাই, সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন। উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল, সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি। তার ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি, আমরা দেখতে চাই সেখানে কী লেখা আছে। সে উনি নিয়ে আসার পরে সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর পূর্ত শাখার তরফ থেকে ধর্মতলা চলো বলে একটা ব্যানার ছিল, এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগোও লাগানো ছিল। এই কথা বলার পরে উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ তাহলে আপনি পুনরায় ব্যানারটা লাগিয়ে দিন। তারপরে উনি যথারীতি আমাদের সহযোগিতায় ব্যানারটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দেন। এই নিয়ে ভাইরাল হওয়ার কিছু নাই, একটা কর্মচারী, উনিও কর্মচারী আমরাও কর্মচারী, উনি ভুলবশত ওটা করে ফেলেছিলেন, তারপরে আবার লাগিয়ে দিয়েছেন, ব্যাস। বিরোধীরা অভিযোগ করছে যে আপনি নাকি ইঞ্জিনিয়ার সাহেব যিনি ছিলেন তাকে ধমকাচ্ছেন বা এই ধরনের। ধমকানোর কিছু নাই, কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে, সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে, সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নাই। আমরা সরকারি কর্মচারী, আমরা কি মস্তান নাকি যে ধমকাবো। অন্যদিকে পিডব্লিউডির আধিকারিক বাবুন হালদার বলেন এ বিষয়ে যা জানানোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাইছি না, কারণ আমার যা বলার আমি আমার ডিপার্টমেন্টের হায়ার অফিসিয়ালদেরকেই জানিয়েছি, মানে আমি আর মিডিয়াতে বলতে চাইছি না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।